বিসমিল্লাহির রহমানির রহিম। ড্রিমি ডিজাইন্স পর রূপন্তি পেজ থেকে আমি রূপন্তি লাইভে চলে আসলাম। আশা করি সব আপনারা অনেক ভালো আছো। লাইভটা ক্লিয়ার দেখতে পারছো কিনা, আমাকে শুনতে পারছো কিনা কেউ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। হ্যাঁ, আমি কিন্তু এখনও কমেন্ট পড়া শুরু করিনি, এখন জাস্ট একটু সেট আপ দিচ্ছি। হ্যাঁ, সো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর সবার ফার্স্টে কী করতে হবে, লাইভটা মাত্র 15টা গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিতে হবে, তাহলে লাইভ লটারির মাধ্যমে ইচ অ্যান্ড এভরিডে লাইভের শেষে আমরা লটারি করি আর চারজনকে 20 টাকা করে হচ্ছে বিকাশ আর ফ্লাক্সিলোড যে যেটা নেয়। অনেকের আবার বিকাশ অ্যাকাউন্ট থাকে না, সো যার যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও কাইন্ডলি। সো যার যেটা, আচ্ছা সুমেশ আপু জয়েন করেছে, কামরুন আহার আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যারা কিনা বলছো। হ্যাঁ, আর দ্রুত হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, সবার ফার্স্টে লাইভটা শেয়ার করে দাও। দেখো অনেক অনেক ব্যাগ নিয়ে হাজির হয়েছি, আমাদের প্রতিদিনই কিন্তু নতুন নতুন ব্যাগ আসে, প্রতিদিন বা একদিন পর পরই, ঠিক আছে। আর ফার্স্টে অর্ডার প্রসেসটা বলে দিই, কারো যদি কোনোটা ভালো লাগে সেক্ষেত্রে ফোন নাম্বার অ্যাড্রেসটা একটু ডিটেলসে দিবা। মেইনলি আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, সো এই কারণে তোমরা অ্যাড্রেসটা ডিটেলসে দিয়ে দিবা, দেন হচ্ছে কনফার্ম করবা, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হয়, শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও। আর কে কোনটা দেখতে চাচ্ছ একটু জানাই দাও। এটা 1 নম্বর শাড়ি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর শাড়ি। হ্যাঁ, ফার্স্টে আমি হচ্ছে 3 নম্বর শাড়ি দিয়েই শুরু করি। হ্যাঁ, 3 নম্বর শাড়ি দিয়ে শুরু করি, যে ফ্যাশন লুক ব্যাগগুলা, এটা পার্পেল কালারটা, পার্পেল কালার মানেই কিন্তু আসলে অনেক সুন্দর। আমি এক্স্যাক্টলি মেজারমেন্ট করে হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এটা চওড়াটা দেখে নাও, এই চওড়াটা হচ্ছে মোটামুটি 9 ইঞ্চির মতো আর কি, সারাটা একটু বেশি। হ্যাঁ, 9 ইঞ্চি মতো, আর এদিকে হচ্ছে গিয়ে 6 ইঞ্চি, 9 ইঞ্চি আর 6 ইঞ্চি, ঠিক আছে। একটা বলে দিলাম, এই যে দেখো হ্যান্ডেলটা কিন্তু এরকম চেইন সিস্টেম থাকবে, হ্যান্ডেলটা কিন্তু এরকম হচ্ছে গিয়ে চেইন সিস্টেম থাকবে, সো এইভাবেও চাইলে ক্যারি করতে পারবা। আবার হচ্ছে এই যে সাথে লং বেল্ট দেওয়া আছে, এখন কিন্তু জাস্ট শর্ট করা আছে, একটু খেয়াল করো বেল্টটা কিন্তু শর্ট করা আছে, যে এখান থেকে বড় করার সিস্টেম, তোমরা নিজেরাও জানো বড় করে নিতে হবে। আর আমি একটু খুলে দেখাচ্ছি চেইনটা, একটু খুলে দেখাচ্ছি, এই যে দেখো ভিতরে কিন্তু একটা ছোট পকেট থাকবে, মোটামুটি ভালোই কিন্তু স্পেস এই ব্যাগটা, স্মল সাইজের ব্যাগ হলে কিন্তু মোটামুটি ভালোই স্পেস এই পার্পেলটা। প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। হ্যাঁ, আমি কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি ওভারঅল প্রাইসটা, মাত্র 200 টাকা করে। আর চেইনের সিস্টেমটা এত ভালো, খুব সুন্দর একটা মানে পার্পেল কালারের একটু বর্ডার করে দিয়েছে, যেটার কারণে এটা হাইলাইট হচ্ছে। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে গিয়ে 200 টাকা। কারো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবা পুরো। হ্যাঁ, ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবা। নাজমুন নাহা নীলা আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, আর কে কোনটা দেখতে চাচ্ছ, 1 নম্বরে 3 নম্বরটা দেখাও। ওকে ডিয়ার, 1 নম্বরে 3 নম্বরটা দেখাই দিচ্ছি, গোল্ডেন কালারটা। হ্যাঁ, ফ্যাশন লুক লেখা থাকবে গোল্ডেন কালারটা, এটা কার কার চাই, গোল্ডেন কালার কিন্তু আমি বেশি পাই নাই, সো যারা নিতে চাও দ্রুত কিন্তু ইনবক্স করতে হবে। হ্যাঁ, গোল্ডেন কালার মাত্র 4 পিস আছে। আচ্ছা, এটা হচ্ছে কি জানো কলিজা কালার টাইপের দেওয়া, ঠিক আছে, এই যে চেইন সিস্টেম একই প্যাটার্নে করা। হ্যাঁ, একই প্যাটার্নে করা, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 200 টাকা করে। আর সব থেকে বড়ো কথা, এই সেম ব্যাগগুলো কিন্তু তোমরা বাংলাটাও পাবে আবার চায়নাটাও পাবে, এই ফেব্রিকটা কিন্তু চায়না, ফেব্রিকটা চায়না, অনেক সফট। হ্যাঁ, কোয়ালিটিটা খুবই ভালো, যেই কারণে আমি মেনশন করে দিই, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 200 টাকা করে। আচ্ছা, এগুলো ছাড়া অন্য ব্যাগ নাই হচ্ছে আপু, এগুলো ছাড়া ব্যাগ কালেকশন তুমি গতকালকে লাইভটাও দেখতে পারো, আসলে কী ব্যাগ চাচ্ছ তা তো বুঝতে পারছি না আপু। 1 নম্বর রয়ে রেড কালার, আচ্ছা ঠিক আছে, অ্যাডিডাস লেখাটা দেখাচ্ছি, না 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 ওইটা ব্ল্যাক হবে না আপু, এখানে ওভারঅল যা দেখতে পাচ্ছো এইগুলাই, ঠিক আছে, এখানে যা দেখতে পাচ্ছো হচ্ছে এইগুলাই, এই যে দেখো অ্যাডিডাস লেখা রেড কালারটা, এটা ব্ল্যাক যেহেতু হবে না আমি এটাই দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর ব্যাগটা, এখানে একটু হাইলাইট করার জন্য বাটন টাইপের দিয়েছে, এর আগের বার কিন্তু এত কালার ছিল না, এবার যত কালার এসছে, ঠিক আছে, যত কালার এসছে, এখানে দেখো ফিনিশিংটা দেখো কতটা ওয়াও। এই যে চেইন সিস্টেম, চেইন সিস্টেম, এখানে কিন্তু বেল্ট দেওয়া আছে কাঁধ থেকে যাতে পড়ে না যায়। হ্যাঁ, কাঁধ থেকে যাতে পড়ে না যায়, এটা আসলে সাইড ব্যাগ হিসেবে ব্যবহার করবো, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে, মাত্র 200 টাকা করে, ঠিক আছে। তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো, এখানে ওভারঅল যেগুলো কালার দেখেছো এগুলো কালারই নিউ নিয়ে এসেছি। আচ্ছা, সেকেন্ড লাইনের গ্রিনটা দেখা, ওকে ডিয়ার, সেকেন্ড লাইনের গ্রিনটা আমি একদম নিউ কিন্তু নিয়ে এসেছি, এর আগে এই কালারটা ছিল না, কিন্তু কলেজ ব্যাগ আছে না ডিয়ার, কলেজ ব্যাগ নাও, মেয়েলেখা ব্যাগটা দেখা, ওকে মেয়েলেখা যেন কই কই, আচ্ছা এই যে রেড কালারটা। হ্যাঁ, এই যে
মেয়ে লেখা ব্যাগটা হচ্ছে রেড কালার, একদম সিঁদুর লাল, খুব সুন্দর লাগছে। এই লেখাটা অনেক জোস লাগে না? আচ্ছা এই যে দেখো ফিনিশিংটা অনেক সুন্দর। আর এই যে চেইন সিস্টেম, চেইন সিস্টেম এখানে বেল্ট মাত্র 200 টাকা করে পেয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, আমরা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, অনলি ডেলিভারি জাস্ট আগে বিকাশে নিই, বাকিটা ক্যাশ অন সিস্টেম। ওকে আচ্ছা এবার এটা দেখাচ্ছি, আর কে কোনটা দেখবা দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এই যে দেখো এটা হচ্ছে ফ্যাশন লুক লেখা থাকবে, এটা অনেকটা কিন্তু পিত কালার টাইপের বলা হয়, হ্যাঁ পিত্তি কালার বা পিত কালার, ডিপ গ্রিন এক্স্যাক্টলি। হ্যাঁ খুব সুন্দর, এখানে ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার করে দিয়েছে, চেইন সিস্টেম, এটা হচ্ছে হ্যান্ডব্যাগ হিসেবে ইউজ করতে পারবো এইভাবে, আবার হচ্ছে কাঁধেও ঝোলাতে পারবা। এখন জাস্ট কিন্তু ছোট শর্ট করা আছে বেল্টটা, কিন্তু এখন শর্ট করা আছে, এর মধ্যে ছোট একটা পকেট, হ্যাঁ ছোট একটা পকেট। যারা এই মুহূর্তে লাইভটা দেখছো দ্রুত 15টা গার্লস গ্রুপে শেয়ার করে দাও, কারণ 4 জনকে ইচ্ছান এভরিডে আমরা লাইভে এসে এসে উইনার করি, হ্যাঁ উইনার করি। আচ্ছা আর কে কোনটা দেখবা একটু দ্রুত জানিয়ে দাও। ঠিক আছে সাদিয়া আক্তার আপু, হ্যালো ডিয়ার, 1 নম্বর শাড়ি 5 নম্বরটা দেখান। আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখাই দিচ্ছি, 5 নম্বরটা, এটাও কিন্তু মেয়েও লেখা থাকবে, এটা হচ্ছে ব্লু কালারটা, ব্লুর মধ্যে ফ্যাশন লুক লেখা আছে আর একটা হচ্ছে মেয়েও লেখা আছে, ঠিক আছে একই কালারের ওপর, শুধু মানে এই ডিজাইনটা চেঞ্জ, এখানে লেখাটা চেঞ্জ এক কথায়। আর চেইনের সিস্টেমটা অনেক সুন্দর, মানে ফিনিশিংটা অনেক সুন্দর, আর কাপড়টা এত পরিমাণে সফট বলার মতো না, হ্যাঁ অনেক সফট। এই বাংলাটা কিন্তু একটু হার্ড টাইপের হয়, ঠিক আছে, আর মানে চাইনাগুলো তোমার যদি এর মধ্যে কোনো প্রোডাক্ট বা কাগজ, এখন কাগজ দেওয়া আছে না রাখো, একেবারেই মানে কীরকম মানে চুপসায় থাকে, একদম সফট যেরকম হয়, হ্যাঁ সফট কাপড় যেরকম হয়। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। সাদিয়া আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? নিউ ব্যাগ কোনগুলো আপু? এগুলো সবই কিন্তু নতুন ব্যাগ, হ্যাঁ সবই নতুন ব্যাগ, বিশেষ করে এই কালারগুলো তো এর আগে দেখোই নি, আর এগুলোর মধ্যে কিছু কিছু কালার কিন্তু আগে ছিল, এগেন রিস্টক করেছে, আবার কিছু নিউ কালার এসেছে, সো দেখতেই পারছো। আজকে কালেকশনগুলো বেশি সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, নাম লিখো ডালিয়া রহমান আপু, অবশ্যই আপু। পাপিয়া আপু লিখেছে সেকেন্ড লাইনে ডিপ গ্রিনটা, ওকে সেকেন্ড লাইনের ডিপ গ্রিনটা আই থিঙ্ক দেখেছো, তারপর দেখাই কমেন্ট তো এখন বললাম। এই যে দেখো ডিপ গ্রিনটা, এটা হচ্ছে গিয়ে এখানে চেইন থাকবে, প্রাইস হচ্ছে 200 টাকা অনলি, 200 টাকা অনলি। আর বাংলাদেশে যে কোনো জায়গায় তোমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ, পাঠাও কুরিয়ারের মাধ্যমে, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, আর 100 টাকা করে ডেলিভারি চার্জ। আর যারা কিনা সুন্দরবনের মাধ্যমে নিবা, আবারও বলে দিচ্ছি সুন্দরবনে কিন্তু ডেলিভারি চার্জটা বাড়িয়ে দিয়েছে 150 টাকা করে, সো পাঠাও কুরিয়ারের মাধ্যমে নেওয়া আই থিঙ্ক বেটার। আচ্ছা কালোটা দেখাও আপু একটু, ওকে আপু আমি কালোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু শাড়িও মেনশন করে দিতে পারো যে 1 নম্বর শাড়ি 4 নম্বরটা, ঠিক আছে এভাবেও বলতে পারো। এই যে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক কালারের উপর না আর একটা ফ্লাওয়ারও আছে, এই যে এটা ইয়েলো ফ্লাওয়ার আর একটা ফ্লাওয়ারও আছে মনে হয়, এই যে সেম ব্ল্যাকের উপর। এই যে দেখো কাপড়টা এত পরিমাণে সফট, এখানে চেইন সিস্টেম, হ্যাঁ চেইন সিস্টেম, আবার বেল্ট সিস্টেম আছে, যে বেল্ট সিস্টেম আছে, ঠিক আছে। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। যারা কিনা নিতে চাও, ফোন নাম্বার আর বাসার অ্যাড্রেসটা একটু ডিটেলসে দিবা, ঠিক আছে। আপু নিবো বলে চলে গেলে খুবই ফাস্ট, যেহেতু এত কম রেটে দিয়ে থাকি, সো খুবই ফাস্ট কিন্তু আমাদের স্টক আউট হয়ে যায়, হ্যাঁ এক একটা উইকে না হলেও মানে 7 দিনের মধ্যে 4 দিন আমাদের প্রোডাক্ট আসেই, ঠিক আছে খুব দ্রুত সেল হয়ে যায়। আচ্ছা লীনা আপু নাম লিখো, আচ্ছা ঠিক আছে ডিয়ার তুনি আপু কেমন আছো তুমি? মেয়ে ব্যাগগুলো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ রিজে খান আপু, রোজা প্রিয়াঙ্কা আপু শেয়ার ডান, থ্যাংক ইউ ডিয়ার আইরিন আপু, হাই। আচ্ছা ঢাকাতে হোম ডেলিভারি হয় নাকি কুরিয়ার অফিস থেকে নিতে হবে? না আপু শাইল আপু, আমি মেনলি কিন্তু খুলনার সেলার, হ্যাঁ আউটসাইড খুলনা কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, কুরিয়ার থেকে নেওয়ার কোনো দরকার নেই, ঢাকার আপুর অলওয়েজ কিন্তু মানে হোম ডেলিভারি নিতে অভ্যস্ত, পাঠাও কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি। সিটি জিতে ডেলিভারি চার্জ আপু 100 টাকা, পাঠাও কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিও, ঠিক আছে। তিন লেখা ওইটা দেখাও, ওকে তিন লেখা এটা দেখাচ্ছি, এই কালারটা আবার নতুন কিন্তু একেবারে, হ্যাঁ এই কালারটা এর আগে কখনোই নিয়ে আসিনি, মানে ডিপ চকলেট কালার, ডিপ কফি কালারের কথা, হ্যাঁ ডিপ কফি কালার একদম, কালচে কফি, দেখো খুব সুন্দর কালারটা, একটু ইউনিক হবে। এই যে এটা হচ্ছে গিয়ে হ্যান্ডেলটা, আর এই যে দেখো লং বেল্ট দেওয়া আছে, এখন শর্ট করা আছে, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। যার যা লাগবে এই ব্যাগটা, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখো, এই পাঁচটাই চেন, হ্যাঁ এই পাঁচটাই চেন, মোটামুটি ভালো স্পেস, সাইজগুলো সবই স্মল সাইজ এক কথায়, তারপরেও কিন্তু মোটামুটি ভালোই স্পেস আছে এই টাইপের ব্যাগগুলোতে, হ্যাঁ আবার এই টাইপের ব্যাগগুলোতেও মোটামুটি ভালো স্পেস আছে। সো আর কে কোনটা দেখতে যাচ্ছ? গ্রিনটা খুবই সুন্দর, থ্যাংক ইউ আপু। আচ্ছা ফার্স্ট ওয়ে ব্ল্যাকটা দেখাবা? হ্যাঁ অবশ্যই 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 দেখাই দিব, হ্যাঁ ব্ল্যাকটা এগেইন দেখাই দিচ্ছি, যতবার বলবা ততবারই দেখাবো। এই যে ফ্যাশন লুক লেখা থাকবে, ডিপ ব্ল্যাক কালারটা, হ্যাঁ ডিপ ব্ল্যাক কালারটা, এটার আলাদা একটা ফ্লাওয়ারও আছে, এই যে এটা ইয়েলো কালার আর একটা কী জানি ফ্লাওয়ার আছে, এটা নিয়ে আসা হয়নি।
মানে লাইভে নিয়ে আসা হয়নি। এই যে এটা হচ্ছে গিয়ে চেইন সিস্টেম, হ্যাঁ প্রাইস থাকছে অনলি 200 টাকা, 200 টাকা। কার কার লাগবে বলো তো, দ্রুত আমাদের পেজে স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো এত স্টক, তোমরা লাইভে বুঝতে পারছো যে মানে আমি যতক্ষণ না অনেক কাগজ রাখবো ততক্ষণ এটা শার্ট হচ্ছে না, কেমন একটু জড়ো টাইপের হয়ে থাকছে, ঠিক আছে কুচকানো টাইপের একটা। 2 নম্বর শাড়ি বেবি পিঙ্কটা দেখাও। আচ্ছা ঠিক আছে আপু, বেবি পিঙ্কটা দেখে দিচ্ছি, মোস্ট ডিমান্ডিং একটা কালার, মোস্ট ডিমান্ডিং, ঠিক আছে। সবার আগে বেবি পিঙ্কটা কিন্তু স্টক আউট হয়ে যায়, খেয়াল করবা এতটা সুন্দর, অনেক সুন্দর বেবি পিঙ্ক কালারটা। এটা হ্যান্ডেল মানে এইভাবেও হ্যান্ডব্যাগ হিসেবেও কিন্তু ক্যারি করতে পারবা, আবার কিন্তু তোমরা লং বেল্ট কাঁধে ঝুলিয়েও ক্যারি করতে পারবা, ঠিক আছে। একটু ক্লোজ করে দেখে দিলে আসলে ভালো বোঝা যায়, দূর থেকে সুন্দর লাগে না। এই যে এটা হচ্ছে গিয়ে চেইনটা, এটা হচ্ছে ভিতরে একটা পকেট থাকবে, ছোটো জিনিস যেসব জিনিসপত্র, ছোট টাকা পয়সা বা সেফটি কিংবা যে কোনো মানে ইম্পর্টেন্ট ছোটো ছোটো জিনিসগুলো তোমরা কিন্তু ওই ছোটো পকেটের মধ্যে রাখতে পারবা, ঠিক আছে। এটা ভালো লাগলে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, যেখান থেকে খুশি নিতে পারবা। হ্যাঁ লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও, হ্যাঁ মাত্র 15টা গার্লস গ্রুপে শেয়ার করলেই কিন্তু হবে। আচ্ছা দুই, আচ্ছা এই যে আপু দুই দেখিয়ে দিলাম, মানে 2 নম্বর শাড়ি মেবি 2 নম্বরটা বলেছিলে, দেখিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে আপু। 3 লাইনের বেগুনিটা, ওকে 3 নম্বর লাইনের বেগুনিটা আমি দেখাই দিচ্ছি। এই যে বেগুনিকটা, এইটা সব থেকে বেশি ভালো লেগেছে এখানে চেইন সিস্টেমটা, এটা দেখো বেশি হাইলাইট হচ্ছে, হ্যাঁ বেশি হাইলাইট হচ্ছে। এখানে ফ্যাশন লুক লেখা থাকবে, লুক লেখা থাকবে এক কথায়। এই যে এটা হচ্ছে বেল্টটা, লং বেল্টটা কিন্তু এখন শর্ট করা আছে, এই যে এখান থেকে কিন্তু বড় করে নিবা। ভিতরেও কিন্তু এর ভিতরেও একটা ছোট পকেট দেওয়া আছে, প্রাইস থাকছে 200 টাকা করে। আজকের লাইভের প্রত্যেকটা ব্যাগের প্রাইস কিন্তু সেম, হ্যাঁ একই। আচ্ছা নাম লেখা আপনি, অবশ্যই আপু নাম লেখা হয়েছে অলরেডি মনে হয়। আপু 1 নম্বরটা দেখাও, ওকে 1 নম্বর শাড়ির 1 নম্বরটা নাকি হচ্ছে লেমন কালারটা, কোনটা 1 নম্বর শাড়ি 1 নম্বরটা এইভাবে বলো আপু। এই যে রেড কালারটা, হ্যাঁ রেডের সাথে ব্ল্যাক থাকবে, এখানে চেইন থাকবে, এই যে এখানে হচ্ছে লং বেল্ট। তারপর আমি 1 নম্বর শাড়ির 2 নম্বরটাও দেখাই দিচ্ছি, হ্যাঁ পারলে। যে প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আবার এক দু একটা মাঝে মাঝে দেখাবো, আবার দু একটা কিন্তু দেখাবো না। এই যে দেখো প্রত্যেকটার ভিতরে এই টাইপ, মানে প্রত্যেকটার ভিতরে কিন্তু এরকম ছোট একটা পকেট থাকবে, কিউট একটা পকেট, ঠিক আছে। আর ব্যাগগুলো এত পরিমাণে রানিং, ঠিক আছে, বর্তমানে কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটা ব্যাগ। আবার এই লেমনটাও দেখিয়ে দিচ্ছি, দেখো চেইনের ফিনিশিংটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। কাপড়টা সফট, আসলে দেখে তো বোঝা যাবে না যতক্ষণ না না ধরবা, হ্যাঁ যতক্ষণ না না ধরবা ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারবা না। আচ্ছা প্রাইস থাকছে অনলি 200 টাকা করে, যে কোনো ব্যাগ, এনি ব্যাগ, হ্যাঁ এনি ব্যাগ কিন্তু 200 টাকা করে। সো আর কে কোনটা দেখতে চাচ্ছ দ্রুত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না। হাই আপু, ফারহা আপু কেমন আছো? আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এগুলো জাস্ট যাও, থ্যাংক ইউ সো মাচ। কামরুন নাহার আপু, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা কিনা ভালো কমেন্ট করছো, মেউটা দেখাও। আচ্ছা ঠিক আছে, মেউ লেখাটা, মেউ লেখার মধ্যে রেড আছে, আমি সবগুলাই দেখাই দিচ্ছি। দেখো আপু ব্লু কালার থাকবে, এখানে বাটন দিয়ে হাইলাইট করা আছে, বাটন দিয়ে হাইলাইট করা আছে। এই যে চেইন সিস্টেমটা, চেইনটা জাস্ট ওয়াও। এই যে এখানে কিন্তু মানে বেল্টটা চেইনেরই হবে, আর শুধু এই জায়গাটা একটু বেল্ট দিয়েছে যাতে কাঁধ থেকে পড়ে না যায়। হ্যাঁ এটা সাইড ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবা, সাইড ব্যাগ হিসেবে। প্রাইস আছে অনলি 200 টাকা। আচ্ছা মেউ ব্যাগ আর একটা হচ্ছে রেড কালার আছে, রেড কালারটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো রেড কালারটা, এটা কার কার চাই বলো তো, প্রাইস থাকছে 200 টাকা। আর তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর হোম ডেলিভারি নিতে পারবা, ঠিক আছে। বাসার অ্যাড্রেসটা একটু ডিটেলসে দিতে হবে। 2 নম্বর সামনের হলুদটা, ওকে ডিয়ার, সামনের হলুদটা এটা। আচ্ছা এটা অ্যাডিডাস লেখা থাকবে, এই যে এটাও একই প্যাটার্নে করা। এই ব্যাগগুলো মাত্রই দেখাচ্ছিলাম, শুধু লেখাটা চেঞ্জ, এক একটার এক এক রকম লেখা থাকবে, খুব সুন্দর ফিনিশিং আর এত পরিমাণে সফট। এই সেম ব্যাগগুলো কিন্তু মানে বাংলাদেশিটাও আছে, বাংলাদেশিটা একটু হার্ড করে আর ইয়াটা একটু কাপড় ভালো ফেব্রিক দিয়ে সফট করে, চায়নাটা, এটা চায়নাটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে চায়না কাপড়টা, একটু সফট, বেশি সফট, হ্যাঁ হাতে ধরলেই মনে হচ্ছে যেন মানে চুপসায় যাচ্ছে এরকম। অনেক বেশি বেশি করে জিনিস ক্যারি করবা, অনেক জিনিস রাখবা ভর্তি, তাহলে ব্যাগটা ফুলে থাকবে, সুন্দর লাগবে। এই যে আপু মেয়ে লেখা, তুমি না একটা মেয়ের স্টিকার দিয়েছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ কালারগুলো তো দেখিয়ে দিলাম আপু, 2 নম্বরটা দেখাও। আচ্ছা ঠিক আছে, এগেইন দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারটা। হ্যাঁ 2 নম্বরের এই যে পিঙ্ক কালারটা, এটা মেনলি 2 নম্বর শাড়ি। হ্যাঁ 3 নম্বরটা, এই যে ফ্যাশন লুক লেখা থাকবে, এটা হচ্ছে কি ব্যাক সাইডটা। প্রাইস থাকছে অনলি 200 টাকা। আমি এইটার ভিতরে চেনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ভিতরে চেনটা, ভিতরে
ছোট একটা পকেট থাকবে, কিন্তু ছোট খুঁটিনাটি যেসব জিনিসপত্র প্রয়োজনীয় বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে রাখতে পারবা। হ্যাঁ, আর লাইভটা একটু শেয়ার করে দাও সুইটেরা, হ্যাঁ একটু লাইভটা শেয়ার করে দাও, মাত্র 15টা গ্রুপে। আচ্ছা, 2 নম্বর লাইনের রেডটা, ওকে 2 নম্বর লাইনের রেডটা এগেইন দেখিয়ে দিচ্ছি, এই যে মেও লেখা থাকবে, হ্যাঁ 2 নম্বর লাইনের রেডটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস 200 টাকা করে, যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দাও, ফোন নাম্বার অ্যাড্রেস সহ। আচ্ছা, ফার্স্ট লাইনের রেডটা দেখাও, ওকে ফার্স্ট লাইনের রেডটা হচ্ছে গিয়ে ওই একদম উপরের রেডটা না কি অ্যাডিডাস লেখা একটু মেনশন করে দাও নি, যেহেতু আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ফার্স্ট লাইনের লাস্টেও একটা রেড আছে, ঠিক আছে, এটা সাইড ব্যাগ হিসেবে নিতে পারবা। তারপর এখানেও একটা রেড আছে, এটা সাইড ব্যাগ, তারপরে হ্যান্ড ব্যাগ, এইভাবে এইভাবে হাতে ঝুলিয়ে এইভাবেও কিন্তু নিতে পারবা, ঠিক আছে। এর ভিতরে কিন্তু একটা ছোট পকেট দেওয়া আছে, এই চেনের ভিতরে কিন্তু একটা ছোট পকেট দেওয়া আছে, হ্যাঁ সাথে তো লং বেল্ট আছেই এই টাইপের ব্যাগগুলোর সাথে। প্রাইস কিন্তু প্রত্যেকটা সেম, ইয়াস। আচ্ছা ঠিক আছে, লুকের গোল্ডেনটা দেখাও রোজা প্রিয়াঙ্কা আপু। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করে আমার সাথে থাকো যে কে কোনটা দেখতে চাচ্ছ। এই যে ফ্যাশন লুক লেখা থাকবে ডিপ গোল্ডেন কালারের কথায়, আর কাপড়গুলো কী পরিমাণে সফট বুঝতেই পারছো, যে কাগজ একটু কম এই জন্য দেখো কীরকম চুপসে আছে, এত পরিমাণে সফট। হ্যাঁ, এইভাবে মানে ইয়ে করা যাবে, একবারে এক মুঠির মধ্যে নেওয়া যাবে, বাট ব্যাগটা নষ্ট হয়ে যাবে তখন। এই যে এটা প্রাইস থাকছে 200 টাকা করে। আমি একটু চেনটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ চেনটা ছোটো পকেটটা দেখিয়ে দিচ্ছি ভিতরে। যারা যারা নিতে চাও আমাদের পেজে ইনবক্স করে দাও, হ্যাঁ কারণ সব জায়গায় কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয়, সব জায়গায় কিন্তু আমাদের ক্যাশ অন সিস্টেমে ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা কেমন আছো উর্ফি আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো তাই বলো। আচ্ছা আপু ব্লুটা দেখাও, ব্লু কালারের মধ্যে, আচ্ছা ব্লু কালারের মধ্যে কিন্তু আবার লুকটা নাকি আপু? ব্লু কালারের মধ্যে কিন্তু এই যে ফ্যাশন লুক লেখা থাকবে, এটাও নিতে পারো, এটা আসলে অনেক ইউনিক হবে। হ্যাঁ, সচরাচর কিন্তু লাল বা এইগুলো হলুদ এইগুলো টাইপের মানুষ নাই, তো এটা কিন্তু নিতে পারো, ফ্যাশন লুক লেখা, প্রত্যেকটা কালারই সুন্দর, আলাদাভাবে বলার কিছুই নাই। এই যে সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে, এখন জাস্ট শর্ট করে রেখেছি, না হলে এখানে আবার জায়গা হবে না, হ্যাঁ জায়গা হবে না। এই যে ভিতরে কিন্তু একটা ছোট পকেট, একই প্যাটার্ন, মাত্রই দেখালাম না একটা ব্যাগ, একই প্যাটার্নে আবার একই প্রাইস, ওকে। আর কে কোনটা দেখতে চাচ্ছ আমাকে কমেন্টের মাধ্যমে দ্রুত জানিয়ে দাও আপিরা। আচ্ছা আপু ব্ল্যাক আর গ্রিনটা নিব, ইনবক্স করে রেখেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি হচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস ডিটেলসে দিয়ে রাখো, ঠিক আছে। কফি কালার লুক ব্যাগটা, আচ্ছা ঠিক আছে আপু, কফি কালারের লুক ব্যাগটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা একেবারে ডিপ কফি কালার, ঠিক আছে, যে ফ্যাশন লুক লেখা থাকবে, এখানে চেইন সিস্টেম, হ্যাঁ চেইন সিস্টেম হ্যান্ডেলটা, এর ভিতরেও কিন্তু আবার ছোটো পকেট দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল, মাত্রই দেখাইলাম, ঠিক আছে। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে, সো প্রাইস কিন্তু প্রত্যেকটা সেমই যেগুলাই নাও। আর একটা কথা হচ্ছে এগুলো সবই কিন্তু ফেব্রিক চাইনা, হ্যাঁ অনেক সফট চাইনা ফেব্রিক্স। আর এইভাবে একটু মেনশন করে দিতে পারো যে কোনটা দেখতে চাচ্ছ, 1 নম্বর শাড়ি নাকি 2 নম্বর নাকি 3 নম্বর। আচ্ছা সেকেন্ড লাইনের ব্লুটা দেখাও, ওকে আপু সেকেন্ড লাইনের ব্লুটা এই যে মনে হয় দেখেছো, আমার কমেন্ট লেট করে পড়েছি, কমেন্ট লেট করে পড়েছি, হয়তো দেখেছো আপু। আচ্ছা ঠিক আছে, ব্যাগগুলো অনেক নাইস রোমান আপু, থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো তাই বলো। মিমা আক্তার আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ। 2 নম্বর শাড়ি 3 নম্বরটা, 2 নম্বর শাড়ি 3 নম্বরটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, কেমন না হয় আপু, মনে হয় তুমি 3 নম্বর ইয়ারটা দেখেছো ব্লুটা, রাইট? না দেখে থাকলে এগেইন কমেন্ট করতে হবে। হ্যাঁ এই যে দেখো এই যে চেইনটা একদমই মানে কি বলবো বেবি পিঙ্ক কালার, আর এত রানিং কালারটা বলার মতো না। হ্যাঁ বেবি পিঙ্ক আমি যেই ব্যাগই নিয়ে আসি সে হতে পারে ফ্যাশন লুক লেখা, হতে পারে ডিপি লেখা, খুবই রানিং হয়, ঠিক আছে খুবই রানিং। আর ভিতরে দেখো এটা চোখ বন্ধ করে নিতে পারো, ইনশাল্লাহ সরাসরি দেখলেও পছন্দ হবে। ভিতরে কিন্তু একটা ছোট পকেট দেওয়া আছে, আর লং বেল্ট তো আছে। প্রাইস 200 টাকা করে অনলি। হ্যাঁ আর আপুরা লাইভটা একটু শেয়ার করে দাও, যারা যারা কনটেস্টে অ্যাটেন্ড করতে পারবা, সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবা, ঠিক আছে। মাত্র 15টা গার্লস গ্রুপ যেসবগুলো আছে জয়েন আছি আমরা, সেখানে শেয়ার করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা বেবিং ফ্যাশন লুকটা আমার জন্য রাখো, আচ্ছা ঠিক আছে, সে তো আপু তুমি একটু হচ্ছে ইনবক্স করে দিও, অনেক সময় দেখা যাচ্ছে মনে থাকে না। হ্যাঁ মেও বেক্টার চোস, থ্যাংক ইউ সো মাচ রেমান আপু, নাইস ব্যাগস লিনা আপু, থ্যাংক ইউ অর্পি আপু। আচ্ছা আপনার ব্যাগগুলো অনেক সুন্দর নব আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপরে লুক ব্যাগের ব্লু আর গ্রিনটা দেখাও, আচ্ছা ঠিক আছে গ্রিনটা, রাইট? এই যে আপু গ্রিনটা কালারটা,
লুক ব্যাগের হচ্ছে গ্রিন কালারটা দেখে নাও, ফ্যাশন লুক লেখা থাকবে চেনটা, এই যে একদম মানে এটা পিত কালার টাইপের, পিত কালার ব্যাগটা মানে কালারটা কিন্তু এই আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি, ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম নিয়ে এসেছি। এর ভিতরে কিন্তু একটা পকেট দেওয়া আছে, এই টাইপের ব্যাগগুলো প্রত্যেকটাই কিন্তু এরকম পকেট দেওয়া থাকবে ছোট, হ্যাঁ ভিতরে, আর সাথে তো লং বেল্ট দেওয়াই আছে, চাইলে ছোট বড় করে নিতে পারো। ওকে, আর ব্লু কালারটা, ব্লু কালারটা এগেইন দেখিয়ে দিচ্ছি, ফ্যাশন লুক লেখা থাকবে, হ্যাঁ ফ্যাশন লুক লেখা থাকবে দুই নম্বর শাড়ি। আর একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে কত নম্বর শাড়ির কত নম্বর ব্যাগটা তোমরা দেখতে চাচ্ছ, হ্যাঁ কত নম্বর শাড়ি কত নম্বর ব্যাগটা দেখতে চাচ্ছ। এই ব্লুটার ভিতরে কিন্তু পকেট আছে, যেহেতু পরপর দেখালাম ওই জন্য হচ্ছে দেখাইনি। সেকেন্ড রয়ে নেভি ব্লুটা প্লিজ, এই যে আপু দেখিয়ে দিলাম, আচ্ছা সেকেন্ড লাইনের চার নাম্বারটা, এই যে কামরুনহার আপু দেখিয়ে দিলাম, দ্বিতীয় শাড়ির গ্রিনটা, এই যে গ্রিনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ হয়তো দেখেছি, আমার কমেন্ট পড়তে লেট হচ্ছে, ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ নোভা আপু। আচ্ছা বটল গ্রিনটা দেখবো, আচ্ছা আপু কমেন্টস পড়ো না কেন, এই যে আপু কমেন্টস পড়ে দিলাম, হ্যাঁ এই যে কমেন্ট পড়ে দিলাম, হচ্ছে সেকেন্ড লাইনের নিচের লুকের পিঙ্কটা, আচ্ছা লুকের পিঙ্কটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, বটল গ্রিনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, অনেকেরই কিন্তু এইটা কমেন্ট ছিল, হ্যাঁ এটা কমেন্ট ছিল, এই যে এটা হচ্ছে গিয়ে মানে ইয়াটা ডিপ গ্রিনটা, হ্যাঁ ডিপ গ্রিনটা। আর ব্লুটাও এগেইন দেখিয়ে দিচ্ছি, ব্লুটাও এগেইন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে এটা হচ্ছে ডিপ ব্লু কালার। আপু এত পরিমাণে কমেন্টস আসছে যেই কারণে হচ্ছে সিরিয়াল ওয়াইজ কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি দেখো নামছি, হ্যাঁ সিরিয়াল ওয়াইজ কিন্তু কমেন্ট পড়তে পড়তে আসছি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারটা, ফ্যাশন লুক লেখা থাকবে, ঠিক আছে ফ্যাশন লুক আবার নিউ এই প্যাটার্নে তৈরি হচ্ছে, এই যে এখানে কিন্তু অনেকগুলো বাটন দেওয়া আছে নয়টা নয়টা করে, জাস্ট ব্যাগটা একটু হাইলাইট করার জন্য, ফিনিশিংটা দেখো, আর কাপড়টা তো ধরতে পারছো না যেহেতু লাইভে দেখছে, খুবই সফট খুবই সফট, ঠিক আছে খুবই সফট, এক মুঠোর মধ্যেও কিন্তু নেওয়া পসিবল এই ব্যাগটা, মানে ফেব্রিক্সটা এতটাই ভালো কোয়ালিটি, হ্যাঁ আর যেগুলো দেখবা যে নর্মাল কোয়ালিটি সেগুলো সবসময় ব্যাগ হার্ড হয়, ঠিক আছে প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আর কে কোনটা দেখবা জানিয়ে দাও, এটা কিন্তু পিঙ্ক কালার ছিল, রানি গোলাপি কালার এক কথায়, হ্যাঁ রানি গোলাপি কালার। আচ্ছা গ্রিনটা তো দেখিয়ে দিলাম, যারা যারা শেয়ার করছো সবার কিন্তু নাম লেখা মানে হচ্ছে অলরেডি, হ্যাঁ নাম লেখা হচ্ছে, কারণ না মিস যাবে না। আচ্ছা আমি ওগুলো দেখা, ওকে ঠিক আছে আপু দেখাই দিচ্ছি, মিহি আপু লিখেছে ফ্যাশন লুকের পিচ কালারটা হবে না, না আপু পিচ কালার হচ্ছে পাইনি, হ্যাঁ পিচ কালার অর্ডার দিয়েছিলাম, ওইটা খুবই রানিং একটা কালার বাট এইবার পাইনি। আপু ব্যাগগুলো খুব হালকা, এগুলো কি পারপাস ইউজ করা যাবে, কি পারপাসে ইউজ করা যাবে আপু? আপু রেগুলার তোমরা কিছু ইউজ করতে পারবা, কীরকম যেমন হচ্ছে তুমি বাইরে যাচ্ছ যেমন অন্যান্য ভ্যানিটি ব্যাগ ক্যারি করো, ঠিক আছে এগুলো হচ্ছে সবসময় ক্যারি করতে পারবা, পার্স রাখতে পারবা, তারপরে মোবাইল ফোন রাখতে পারবা, বা একটা ওয়াটার পট যদি দরকার হয়, বা মেকআপ আইটেম চাই টুকিটাকি জিনিসপত্র, স্মল সাইজের ব্যাগ যতটুকু জিনিস রাখতে পারবা, এগুলা দেখে মনে হচ্ছে হালকা, বাট ওর হচ্ছে ক্ষমতাটা আছে, ধারণ ক্ষমতাটা অবশ্যই আছে, সবাই তো ইউজ করছে। মেয় লেখাগুলোর মধ্যে আপু রেড কালার আছে, মেয় লেখাগুলোর মধ্যে কিন্তু এই যে দেখো রেড কালারটা, ওকে এইটা কার কার চাই বলো তো? এবার দেখো অনেক কালার নিয়ে এসেছি, এর আগে কিন্তু এত কালার ছিল না এই টাইপের ব্যাগগুলোর মধ্যে, ঠিক আছে। আর একটা আছে ব্লু কালার, আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যাগগুলোর মানে কোয়ালিটিটা ভালো, ঠিক আছে অনেক সফট, হ্যাঁ অনেক সফট, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আর কে কোনটা দেখবে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। লিনা আপু শেয়ার করেছে, শেয়ার করলে কি ব্যাগ, না 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 আপু তোরি আপু এই আমি ক্যাপশনে কিন্তু দিয়েছি, যদি শেয়ার করো সেক্ষেত্রে কিন্তু লাইভের শেষে আমরা লটারি করি, চারজনকে 20 টাকা করে বিকাশ অর ফ্লাক্সি দেই, হ্যাঁ লটারির মাধ্যমে যেই চারজন উইনার হয়, আর যারা উইনার হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে ইনবক্সে, আর কারোর কাছ থেকে স্ক্রিনশট নেই না, শুধুমাত্র যারা উইনার হয় তাদের কাছ থেকে, কোন কোন গ্রুপে শেয়ার করলো সেখানে মানে স্ক্রিনশট নেই। পাইকারি দাম কত জানাবো আপু? আপু হচ্ছে আসলে পাইকারি বলতে কি চায়নাটা কিন্তু আমি মোটামুটি পাইকারি দামে সেল করছি, হ্যাঁ বাংলাটা কিন্তু তুমি 150 টাকাও পাবা। অরেঞ্জ কালারটা দেখা, ওকে ডিয়ার অরেঞ্জ কালারটা দেখিয়ে দিচ্ছি, অরেঞ্জের মধ্যে আসলে দুই রকম আছে, এই যে ফ্যাশন লুক থাকবে, ফ্যাশন লুক লেখা থাকবে, ঠিক আছে এই যে দেখো চেইনটা, চেইনটা আর লাইভটা একটু শেয়ার করে দাও যারা কিনা শেয়ার করতে ইন্টারেস্টেড, হ্যাঁ মাত্র 15টা গ্রুপে, জাস্ট 1 মিনিটও লাগে না, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। ভিতরে একটা পকেট থাকবে, আর এই যে লং চেইন, চেইনটা কিন্তু এখন শর্ট করা আছে, এখান থেকে আরও একটু বড় করে নিবা তোমার যে মানে সাইজ অনুযায়ী যেরকমভাবে তোমাদের নিতে কমফোর্টেবল হয় সেই রকমভাবে, ঠিক আছে। আর এই যে দেখো অরেঞ্জের মধ্যে কিন্তু আর একটা আছে যে অ্যাডিডাস লেখা থাকবে অরেঞ্জের মধ্যে, হ্যাঁ এগুলো হচ্ছে
চওড়া শেপে হবে এক কথায়, ঠিক আছে। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। চেন সিস্টেম এখানে বেল্ট দিয়েছে যাতে কাঁধ থেকে পড়ে না যায়, কারণ চেনগুলো অনেক সময় দেখবা যে একটু পরপর কাঁধ থেকে পড়ে যায়। হ্যাঁ, এই কারণে কিন্তু এই জিনিসটা করেছে ডিপ অরেঞ্জ কালার। আচ্ছা আপু, 2 নম্বর শাড়ি হলুদটা। ওকে জিয়া, 2 নম্বর শাড়ি হলুদটা দেখিয়ে দিচ্ছি। হলুদের মধ্যে ফ্যাশন লুক লেখা থাকবে, ঠিক আছে। তো তুমি তো মেনশন করে দাওনি, আমি 2টা হলুদই দেখাই দেবো। হ্যাঁ, এই যে ফ্যাশন লুক লেখা থাকবে, চেন সিস্টেম, সাথে লং বেল্ট দেওয়া আছে, ভিতরে কিন্তু এক্সট্রা পকেট দেওয়া আছে। হ্যাঁ, এক্সট্রা পকেট দেওয়া আছে, এই যে ভালো করে দেখে নাও, এক্সট্রা পকেট কিন্তু দেওয়া থাকবে। প্রাইস থাকছে অনলি 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 200 টাকা করে। হ্যাঁ, 200 টাকা করে। আর কে কোনটা দেখতে চাচ্ছ দ্রুত জানাই দাও। 3 নম্বরের 1 নম্বরটা দেখাও। আচ্ছা ঠিক আছে আপু, 3 নম্বর শাড়ির 1 নম্বরটা। দূর থেকে দেখে না ব্যাগগুলো পছন্দ হবে না, কিন্তু কাছে না নিয়ে আসা পর্যন্ত। হ্যাঁ, কারণ লাইট খুবই কম। তো এই যে দেখো ফ্যাশন লুক লেখা থাকবে, ঠিক আছে। আর এই যে ব্যাক সাইডটা, ভিতরে কিন্তু একটা ছোট পকেট দেওয়া আছে, ভিতরে ছোট পকেট দেওয়া আছে। হ্যাঁ, আর প্রাইস সেম। আর পুরো বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, যার যেখান থেকে ইচ্ছা নিতে পারবা। পাঠক কুরিয়ারে হোম ডেলিভারি নিলে কিন্তু 100 টাকা চার্জ পড়ে, আর সুন্দরবনে নিলে কিন্তু 150 টাকা। না আপু, হচ্ছে কলেজ ব্যাগ নাই। হ্যাঁ, কলেজ ব্যাগ নাই। আর কে কোনটা দেখতে চাচ্ছ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ফ্যাশন লুকের কিন্তু ইয়েলো কালার, কার কার চাই বলো তো দেখি। এই যে ফ্যাশন লুক লেখা থাকবে ইয়েলো কালারটা। হ্যাঁ, এই যে 2 সাইডে স্টোন, মানে সরি বাটন, আর চেইন সিস্টেম, এখানে হ্যান্ডেলটা। হ্যাঁ, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আর কে কোনটা দেখবা বলো তো দেখি। আচ্ছা এই যে দেখো লেমন কালার, অ্যাডিডাসের কিন্তু নিউ একটা কালার এসেছে লেমনটা। এর আগে কিন্তু তৈরি হতো না এই কালারটা, এই কালারটা কিন্তু এমনি সম্পূর্ণ নতুন তৈরি হচ্ছে। হ্যাঁ, যেই কারণে কিন্তু আমি পেয়েছি। এই যে দেখো হ্যান্ডেলটা, হ্যান্ডেলটা জাস্ট ওয়াও। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। এটা হচ্ছে এক একটা আবার এক এক লেখা, কোনোটা হচ্ছে আবার ফ্যাশন লুক লেখা থাকবে, শুধু এক একটা এক এক লেখা। এই যে দেখো রেড কালারটা, রেড আমরা কই, হ্যাঁ রেড কালারটা নিতে পারো, এটা কিন্তু একদম সিঁদুর রেড। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আর কে কোনটা দেখতে চাচ্ছ দ্রুত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, কারণ আমি লাইভের শেষের দিকে, তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, আজকে একটু শর্টকাট লাইভ করতে চাচ্ছি। সো যারা কিনা হচ্ছে দেখতে চাচ্ছ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। এই ব্লু কালারটা কার কার চাই, ব্লুর মধ্যে কিন্তু একটা ফ্যাশন লুক আছে, একটা মেয়ে আছে, মানে কালার ঘুরে ফিরে একই, কিন্তু লেখাটা এক একটা এক এক রকম। হ্যাঁ, কাপড়গুলো চাইনা কাপড়, খুবই সফট। হ্যাঁ, খুবই সফট, ব্যাগগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আর আপু, 3 নম্বর লাইনের লাস্ট, এই যে আপু ব্লু লুকটা দেখিয়ে দিলাম তো। হ্যাঁ, ব্লু লুকটা দেখিয়ে দিলাম, লুক লেমনটা। আচ্ছা লুক লেমনটা, আচ্ছা ঠিক আছে ডিয়ার, লুক লেমনটাও দেখিয়ে দিচ্ছে। এই যে দেখো লুক হচ্ছে ফ্যাশন লুক লেমন কালারটা, এটা কার কার চাই বলো তো। আর প্রত্যেকটা চেনে এর মধ্যে দেখো একটু ইয়েলো কালার শেড দিয়েছে, মানে একটু বেশি হাইলাইট করার জন্য এক কথায়। চেইন সিস্টেম, হ্যাঁ চেইন সিস্টেম, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। এটা শুধুমাত্র চেইন সিস্টেম এইভাবেই, ঠিক আছে। এইভাবে আমাকে দেখাইছে যে এইটা কিন্তু এই প্যাটার্নে, তো কাস্টমারকে যাতে বলতে যে এই প্যাটার্নে। হ্যাঁ, যে এখানে যে একটা লং বেল থাকবে এটা টোটালি চেনের, কেউ কেউ আবার চেইন লাইক করে। ওকে, এই জন্য চেইন সিস্টেমের অনেক ছিল, বাট আমি জাস্ট কেমন লাগে সামনাসামনি দেখতে এই জন্য আমি নিয়েছি এই কালারটা। এটা এক্স্যাক্টলি কিন্তু লেমন কালার, এখানে আবার লাইভে একদম ডিপ সবুজ কালার মনে হচ্ছে, ডিপ সবুজ কালার মনে হচ্ছে। আচ্ছা 3 নম্বরের লাস্ট ব্লুটা তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। পিঙ্কটা দেখি আপু, আচ্ছা ঠিক আছে আপু, পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি। এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে ফ্যাশন লুক লেখা, আবার ফ্যাশন লুক আবার এই রানি গোলাপি টাইপেরও আছে, রানি গোলাপি কালারেরও কিন্তু আছে। এই টাইপেরগুলো কিন্তু তোমার ভিতরে ছোট একটা পকেট মাস্ট থাকবে। হ্যাঁ, মাস্ট থাকবে ছোট একটা পকেট, এর মধ্যে ছোটো জিনিসপত্রগুলো তোমরা রাখতে পারবা, সাথে লং বেল্ট আছে, চেইনের হ্যান্ডেল। প্রাইস অনলি 200 টাকা করে। যারা কিনা লাইভটা দেখছো দ্রুত আমাদের গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও। আচ্ছা, আমি তো অনেক দিন থেকে কমেন্ট করেছি। আচ্ছা হ্যাঁ আপু, আমি সেটাই খেয়াল করি। হ্যাঁ, আমি সেটাই খেয়াল করি লিনা আপু, আমি তুমি এত কমেন্ট করো এত অ্যাক্টিভ পেসে, তারপরেও কিন্তু টপ ফ্যান প্লাস ওয়ান এই টাইপের কিছু লেখা আসে না, শুধু শেয়ারারই আসে। পিঙ্ক লুকটা 2 নম্বর লাইনের, আচ্ছা ঠিক আছে, 2 নম্বর লাইনের পিঙ্ক কালারটা, আচ্ছা ঠিক আছে আপু। এই যে দেখিয়ে দিচ্ছি, ফ্যাশন লুক লেখা থাকবে। আর এটা তো আমি দেখাইলামই, ঠিক আছে, এটা দেখাইলাম, এটাও পিঙ্ক, এটা মানে এক্স্যাক্টলি রানি গোলাপি বলা হয়। আর এটা তো দেখাইলাম মাত্র, হয়তো দেখেছো। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। এটা জাস্ট সাইড ব্যাগ হিসেবে কিন্তু তোমরা নিতে পারবা, সাইড ব্যাগ হিসেবে কিন্তু নিতে পারবা। আর একটা কালার আছে ইয়েলো কালার, এটা হচ্ছে অ্যাডিডাস লেখা থাকবে। এই যে ইয়েলো কালারের মধ্যে কিন্তু লুক লেখা আছে, ফ্যাশন লুক লেখা আছে, আবার অ্যাডিডাস লেখা থাকবে। হ্যাঁ, সো যার যেটা আসলে চোখে পছন্দ সে সেটা অর্ডার করে ফেলতে পারো। প্রাইস থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম 200 টাকা করে।
উপরে যে মেউ লেখা হচ্ছে রেড কালার থাকবে, সিঁদুর লাল। এটা দেখো মেউ লেখাও আছে, মেউ লেখাও আছে, আর হচ্ছে ফ্যাশন লুক লেখাও কিন্তু আছে। আর চেইনগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের। লাইভের শেষের দিকে শোকে কোনটা দেখতে চাচ্ছ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। নুসরাত আখি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো হয়েছে উর্পি আপুকেও। ঠিক আছে, সেকেন্ড লাইনে নেভি ব্লুটা দেখান। আচ্ছা ঠিক আছে, পূজা আপু আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে সেকেন্ড লাইনে নেভি ব্লু কালারটা, এই যে এগুলো হচ্ছে কাপড়টা কিন্তু চায়না। হ্যাঁ, কাপড়টা চায়না, বাংলাদেশি কাপড়ও পাওয়া যায় বা চায়নাটাও পাওয়া যায়। চায়নাটা একটু সফট হয় আর প্রাইসটা একটু মানে বেশি নাই। অন্যান্য সেলাররা দেখবো যে 250-এর নিচে কোথাও পাবো না চায়না যারা সেল করে। হ্যাঁ, আমাদের খুলনার মধ্যে কিন্তু অনেক কাপড় চায়নাটাও সেল করে, তারা কিন্তু 300 টাকা করেও সেল করছে, আর যেটা বাংলাটা সেটা কিন্তু 150 টাকা করে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে ভিতরের চেইনটা, ভিতরের চেইনটা একটা ছোট পকেট দেওয়া আছে, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। এই ব্লুটা যার যা চাই দ্রুত স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডিটেলস সহ আমাদের পেজে ইনবক্স করে দেবা। যেহেতু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়, সুন্দরবনেও দেই, সুন্দরবনের চার্জ আবার 150 টাকা, আবার পাঠাও কুরিয়ারের হোম ডেলিভারি নিলে মানে 100 টাকা। সো যদি পাঠাও কুরিয়ারে নাও সেক্ষেত্রে অ্যাড্রেসটা ডিটেলসে দিতে হবে। ফ্যাশন লুক লেমন অরেঞ্জ, ওকে ডিয়ার, হচ্ছে ফ্যাশন লুক লেমন কালারটাও দেখাই দিচ্ছি, অরেঞ্জ কালারটাও দেখাই দিচ্ছি। এই যে লেমন কালারের মধ্যে এই শেপের ফ্যাশন লুক বলছো নাকি এইটা? তারপর আমি এটা দেখাই দিলাম লেমন কালারটা। হ্যাঁ, লেমন কালারটা, এই কালারগুলো আবার লাইভে বেশি মানে একদম সবুজ টাইপের মনে হচ্ছে। এর মধ্যেও কিন্তু একটা, এই চেনের মধ্যেও অ্যাজ ইউজুয়াল যেমন ছোট পকেট থাকে না ভিতরে ব্যাগের ভিতরে, সেরকম থাকবে, সাথে লং বেল্ট দেওয়া থাকবে। হ্যাঁ, আর শাড়িটা একটু মেনশন করে দিয়েও কিন্তু বলতে পারো যে আপু এটা দেখতে চাই, হ্যাঁ এটা দেখতে চাই, এইভাবে কিন্তু বলতে পারো। আচ্ছা, এই যে দেখো, এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারটা, কাপড়গুলো মানে অনেক বেশি সফট। হ্যাঁ, কাপড়গুলো অনেক বেশি সফট। আর একটা বিষয়, আমি লাইভে যা দেখাই অনেকেই বলো আপু এই ব্যাগটা এরকম ছিল, ওই ব্যাগটা ওরকম ছিল, বাট আমাদের কিন্তু এক পিস থাকে না ব্যাগ, সবগুলো কিন্তু অনেক পরিমাণে কপি থাকে। হ্যাঁ, সো একটা দেখিয়েছি আমি যে সেই ব্যাগটাই তোমাকে দেবো তা কিন্তু না, ইনটেক ব্যাগ থাকে। হ্যাঁ, কিছু কিছু মানুষ কিন্তু এই কথাটা বুঝে না, যেই কারণে লাইভ আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। সাপোজ আমি একটা ব্যাগ দেখাচ্ছি, সেই লাইভের ব্যাগটাই একটা ফোটা ছিল, কথার কথা, রিজেক্ট প্রোডাক্ট কিন্তু থাকতেই পারে, অনেক পরিমাণে প্রোডাক্ট নিয়ে আসা হয়, যে কোনো থাকতে পারে। সো আমি বলবো যে আপু এটা কেন এরকম, নেবো না। আচ্ছা ঠিক আছে, নিও না, ফাইন, বাট আমাদের তো প্রোডাক্ট একটা আসে না, একই কালার অ্যাটলিস্ট 20 পিস আসে বা তারও বেশি আসে। ঠিক আছে, সো এটা বুঝতে হবে, ইনটেক প্রোডাক্টই আমরা দিয়ে থাকি। আচ্ছা, ব্যাক পেজ মানে ব্যাক প্যাক হয়তো লিখে মানে টাইপ মিস্টেক হল। আচ্ছা ঠিক আছে, ব্যাক প্যাক আপু হচ্ছে নাই, এখানে নাই, তুমি আমার পেজে পোস্ট ফলো করতে পারো, ব্যাক প্যাকের ছবি পোস্ট করা আছে। হ্যাঁ আপু, রিসেন্ট কালকে বা গতকালকে না পরশু দিন পোস্ট করেছিলাম, ওইগুলো ফলো করতে পারো। আজকে শুধুমাত্র সাইড ব্যাগ লাইভ ডিয়ার। আচ্ছা, স্বপ্নীল মিলা আপু লিখেছে, আপু আমি সিটিজিতে থাকি, সিটিজিতে সিস্টেমটা বলো প্লিজ। ওকে ডিয়ার, সিটিজিতে মেন শহরের মধ্যে হলে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠক কুরিয়ারের মাধ্যমে। আমাদের না সবথেকে ভালো সম্পর্ক চিটাগাঙ্গের আপুদের সাথে, মানে আপুরাও খুবই ফ্রেন্ডলি, আর মানে বিজনেসটা ওনাদের সাথে বেশি ভালো হয়, আমার খুব ভালো লাগে। আচ্ছা, হোম ডেলিভারি দেওয়া হয় পাঠক কুরিয়ারে, 100 টাকা চার্জ পড়বে, চার্জটা আগে বিকাশ করতে হয়, বাকিটা ক্যাশ অন সিস্টেম। জুই খান আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, কেমন আছে অনেকদিন পর। আচ্ছা দেখাও, নুসরাত আখি আপু, নুসরাত আখি আপুর হচ্ছে কি কমেন্ট ছিল, আগের কি কমেন্ট ছিল আপু, আপু এক নাম্বারটা দেখাও, এক নাম্বার মানে এটা এক নাম্বার লাইনের এক নাম্বার নাকি এক নাম্বার লেখা আছে ওইটা আমি বুঝি নাই আপু। এই যে দেখো রেড কালারটা, এটা দেখো রেড কালারটা, হ্যাঁ এর ভিতরেও কিন্তু ছোট পকেট দেওয়া থাকবে, প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আর লাইভটা যারা এখনও শেয়ার করনি বা শেয়ার কনটেস্টে অ্যাটেন্ড করনি, সো মাত্র 15টা গ্রুপে শেয়ার করে দিলেই হবে, আর শেয়ার করার টাইমে স্ক্রিনশট মাস্ট দিয়ে রাখবে। যদি উইনার হও 4 জনকে 20 টাকা করে বিকাশ দেওয়া হবে। এই যে আমি কিন্তু এটা দেখাই দিলাম, হ্যাঁ এটা কিন্তু দেখাই দিলাম এক নাম্বার শাড়িটা। আর এই যে মেও লেখা থাকবে, এটা ব্লু কালার, হ্যাঁ মেও লেখা থাকবে ব্লু কালার, এটা কার কার চাই বলো তো, চেইন সিস্টেম, এখানে আবার বেল্ট দেওয়া আছে, প্রাইস অনলি 200 টাকা করে। ফ্যাশন লুকে কিন্তু অরেঞ্জ কালার আছে, এটাও অনেক জোস ফ্যাশন লুকের, প্রত্যেকটা মানে এটা লেখাটা থেকে আমার মনে হয় জানো প্রত্যেকটা লেখা আমার কাছে একই রকম লাগে, কোনোটা ফ্যাশন লুক লেখা আছে, কোনোটা কিন্তু মেয়েও লেখা আছে, কোনোটা অ্যাডিডাস লেখা আছে, শেপ একই। ঠিক আছে, শুধু লেখাটা চেঞ্জের জন্য, যদি একটা কোনো মানে না পাও, সাপোজ একটা যদি লুক না পাই সেক্ষেত্রে কিন্তু আর অন্যটা চুজ করে না। হ্যাঁ, বা আমার অনেকেই করে, এক একজনের মেন্টালিটি এক একরকম, বাট না ঘুরে ফিরে আমার চোখে মনে হয় যেন একই দেখছি সব,
সো নিতে পারো একটা স্টক আউট হয়ে গেলে, ঠিক আছে। এই যে রেড কালারটা অ্যাডিডাসের, কিন্তু শেডও লাল কালারটা, ফিনিশিংটা দেখার মধ্যে একটু ইয়েলো কালারের শেড আছে, প্রত্যেকটা একই সিস্টেমে করা। এই যে এটা হচ্ছে লং বেল্টটা, প্রাইস অনলি 200 টাকা করে আজকে লাইভে যে কোনো ব্যাগ। আচ্ছা, 3 নম্বর শাড়ি লাস্ট এর বেগুনিটা, ওকে ডিয়ার, লাস্টের বেগুনিটা দেখাচ্ছি আজকে লাইভ। ওয়ানটা অনেক কালারফুল, থ্যাংক ইউ সো মাচ কামরুন আহার আপু। আচ্ছা ঠিক আছে আপু, যে রেড কালারটা দেখালে অনলি 200 টাকা রিয়েলি? হ্যাঁ ডিয়ার, অনলি 200 টাকা আজকে লাইভে যা দেখছো সবই কিন্তু 200 টাকা আপু। আঁকি আপু 3 নম্বর লাইনের লাইনের ফার্স্টটা, ওকে 3 নম্বর লাইনের ফার্স্টটা। আসলে আরেকটা আপু কমেন্ট করেছে, পার্পেল কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো পার্পেল কালারটা, ফ্যাশন লুক লেখা থাকবে, হ্যাঁ ফ্যাশন লুক লেখা থাকবে। আর এই যে সাথে কিন্তু লং বেল্ট দেওয়া আছে, এটা চেইন হ্যান্ডেলটা কিন্তু চেইনের। আর ভিতরটা একটু দেখে দিচ্ছি, মোটামুটি ভালোই কিন্তু স্পেস, সবগুলোই স্মল সাইজের ব্যাগ, তার মধ্যে ভালোই কিন্তু স্পেস আছে। আর এত পরিমাণে সফট, মানে একেবারে লাইট ওয়েট এক কথায়, ব্যাগটা অনেক লাইট ওয়েট। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। সো এই জন্য আমি কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি, আমি বেশিরভাগ টাইমে চেষ্টা করি যে প্রাইস প্রাইস বলার থেকে, যেহেতু আমার পেজ অনেকেই দেখবে যে পেজে বলবে চেক ইউর ইনবক্স, এরকম কোনো সিস্টেম নাই, একদম ওপেন থাকবে প্রাইসটা, হ্যাঁ যাতে সবার বুঝতে সুবিধা হয়। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর ব্যাগগুলো, থ্যাংক ইউ সো মাচ। অরেঞ্জটা খুব সুন্দর, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা আর কে কোনটা দেখবা বলো, নাহলে আমি লাইভটা ক্লোজ করে দেবো। হ্যাঁ কে কোনটা দেখবা এখন একটু বলো, না হলে লাইভটা ক্লোজ করে দেবো। এই যে দেখো ব্লু কালারটা, ব্লু কালারটা দেখতে পারো ফ্যাশন লুকের, ভিতরে কিন্তু একটা ছোট পকেট দেওয়া থাকবে, হ্যাঁ চেইনের মধ্যে ছোট পকেট দেওয়া থাকবে। প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। আর ব্ল্যাক মানেই অলওয়েজ স্ট্যান্ডার্ড, ব্ল্যাক কালার মানে কিন্তু অলওয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ ফ্যাশন লুক লেখা থাকবে। আর এর মধ্যে একটা ছোট পকেট দেওয়া আছে, সাথে কিন্তু লং বেল্টও দেওয়া আছে, এখন জাস্ট শর্ট করা আছে, লং বেল্টও দেওয়া আছে। সো এই ব্যাগটা কার কাছে? এগুলো সবই চাইনা ব্যাগ, এগুলো সবই কিন্তু চাইনা ব্যাগ। এই যে 1 নম্বর শাড়ির 2 নম্বরটা দেখে নাও, এটা হচ্ছে লেমন কালারটা, লেমন কালারটার প্রাইসও কিন্তু সেম ছিল, লেমন কালারটার প্রাইসও কিন্তু সেম ছিল 200 টাকা করে। আর এই যে গোল্ডেন কালারটা ফ্যাশন লুক, আমি লাস্টবারের মতো দেখাচ্ছি, হ্যাঁ লাস্টবারের মতো দেখাচ্ছি গোল্ডেন কালারটা, কার কার চাই বলো তো দেখি। আর সর্বোচ্চ সুন্দর ব্যাগ পিঙ্ক কালারটা, বেবি পিঙ্ক, ওয়াও একটা কালার, ফ্যাশন লুক লেখা থাকবে বেবি পিঙ্কটা। এই যে চেইনটাও দেখো অনেক সুন্দর ফিনিশিংটা, ভিতরে একটা ছোট করে পকেট কিন্তু দেওয়া আছে, সাথে লং বেল্ট দেওয়া আছে, হ্যাঁ সাথে লং বেল্ট দেওয়া আছে। আর কে কোনটা দেখতে চাচ্ছ দ্রুত জানাও, আদারওয়াইজ লাইভটা ক্লোজ করে দেবো। আচ্ছা ব্ল্যাকটা দেখো, এই যে আপু হচ্ছে হয়তো দেখেছো ঢাকাতে কুরিয়ার কীভাবে হয়। আচ্ছা আপু হচ্ছে আমি মেনলি খুলনার সেলার, আউটসাইড খুলনা 100 টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে, পাঠাও কুরিয়ারে, হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা সাতক্ষীরায় কি হোম ডেলিভারি হবে? অবশ্যই আপু, নুসরা থাকি আপু, হবে। যদি সাতক্ষীরা মেন শহরের মধ্যে হয় সেক্ষেত্রে হবে, যদি অনেক দূর গ্রামে হয় তাহলে কিন্তু হবে না, মুন্সিগঞ্জ ঢাকার বাইরে হোম ডেলিভারি হবে। হ্যাঁ আপু, মুন্সিগঞ্জে আমরা হচ্ছে প্রায় দিয়ে থাকি, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিডে দেখাচ্ছে পার্সেল থাকেই, কারো না কারো হবে আপু। মেন শহরের মধ্যে হলে যে কোনো জায়গায়, বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি হবে, ঠিক আছে। ব্লু কালারটা, ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এই যে ব্ল্যাক কালার দেখেছি, তারপরে কি এগেইন দেখিয়ে দেবো আপু, এই যে ফ্যাশন লুক লেখা থাকবে ব্ল্যাক কালারটা, ফ্যাশন লুক লেখা থাকবে ব্ল্যাক কালারটা। আর একটা কালার কিন্তু জোস একটা কালার আছে, ওই যে 3 নম্বর শাড়ির 3 নম্বরটা যেটা কফি কালার, ওইটাও কিন্তু ওয়াও, হ্যাঁ ওইটাও কিন্তু ওয়াও, ওইটাও নিতে পারো চাইলে। আর অরেঞ্জ কালারটা দেখাই দিচ্ছি, এই যে দেখো অরেঞ্জ কালারটা, এটা কার কাছে চাই? প্রাইস থাকছে অনলি 200 টাকা করে। এই প্রত্যেকটা ব্যাগের ভিতরে কিন্তু একটা ছোট করে পকেট থাকবে, এই টাইপের ব্যাগগুলো, হ্যাঁ এই টাইপের ব্যাগগুলো প্রত্যেকটা ভিতরে কিন্তু ছোট পকেট দেওয়া থাকবে। আমি জাস্ট হচ্ছে লটারিটা করে লাইটটা ক্লোজ করে দেব। আচ্ছা মিম্মা আক্তার আপু আজকে লাইভ শেয়ারে ফার্স্ট উইনার হয়েছে, এতক্ষণ যারা যারা কমেন্ট করে লাইভ শেয়ার করে আমার সাথে ছিলেন সব আপুকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা দেখি দেন কার নাম উঠে, নুসাইমানাহিন আপু আজকে লাইভ শেয়ারের সেকেন্ড উইনার হয়েছে। আর যারা হচ্ছে ইয়া কন্টেস্টের উইনার হয়েছিলে কালকে, অনেকেই হয়তো নক দাওনি আমাকে, এই যে কি ফরহিয়া ইসলাম ফরহা আপু আজকে লাইভ শেয়ারের থার্ড উইনার হয়েছে,
সেটাই তুলি। রুমানা আপু আজকে লাইভ শেয়ারে ফোর উইনার হয়েছে, ঠিক আছে, রুমানা আপু, তারপর ফারিয়া ইসলাম, ফারহা আপু, নুসাইবা নাহিন আপু, আর হচ্ছে মিম্মা আক্তার আপু, এই চারজন উইনার। সো বাকি যারা হচ্ছে লাইভটা শেয়ার করছো, ইনশাল্লাহ আজকে না হলেও কালকে হয়ে যাবে। ওর ব্যাপার নাম লিখেছে, হ্যাঁ আপু অবশ্যই তোমার নাম লেখা হয়েছে আপু, আচ্ছা ঠিক আছে। আর যারা যারা মানে আর কমেন্ট নিচ্ছি না, ঠিক আছে, লাইভ রেকর্ডের লাইভটা একটু দেখে নিও, লাইভটা এখন ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই।